স্টাইল হাই দাও এটা আরেকজন কোরিয়ান আর এই হচ্ছে সাবেক কোরিয়ান হ্যাঁ এরা জাস্ট সবাই কোরিয়ার আই ডোন্ট কেয়ার কোরিয়া সো ফোর লেনের একটা রোডে যদি আমরা না চলতে পারি আর ইন্ডিয়ার মতনও জায়গায় আমি দেখছি এরকম রোড কিন্তু মোটামুটি সব জায়গায় আছে কম বেশি যারা মাঝে আছেন তারা বুঝবেন যে তাদের দাঁড় টানতে কিন্তু অনেক কষ্ট হয় আপনি যদি তাদের ওই কাজগুলো যদি একবার করার চেষ্টা করেন তাহলে আপনাদের ভুল ধারণাটা ভেঙে যাবে যে আসলে যারা নৌকা চালায় এদের অনেক কষ্ট হয় আজকে একটা বিশেষ জায়গায় যাচ্ছি জায়গাটা আমি আপনাদের একবারে এখানে যেয়েই তারপর পরিচয় করাই দিব রবিবারে আমার বোনের পরীক্ষা তো যাব সেখানে ওর জন্য কিছু গিফট নিয়ে তো সেই জন্য যাচ্ছি আর যেখান দিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের বাগেরহাটের যে নদী আছে ভৈরব নদী সেটার একদম পাশ দিয়েই এর পাশে দেখতে পাচ্ছেন নদীটা আর এটা হচ্ছে শহররক্ষা বাঁধ আগে নদীর পানি ঢুকে যেত শহরে এই জন্য এই শহররক্ষা বাঁধটা দেওয়া হয় এখন কিন্তু এই বাঁধটা দেওয়ার কারণে শহরের ভিতর পানি প্রবেশ করতে পারে না হলে আগে পানিতে এই যে পাশে জায়গাগুলো দেখতেছেন এইগুলো সবই পানির নিচে ডুবে যেত যেতে যেতে আপনাদের সাথে আমি কিছু ইন্টারেস্টিং ব্যাপারে কথা বলি গত কয়েকদিনের আমার কিছু ভিডিওর অ্যানালাইসিস থেকে আপনাদের কিছু কথা আমি শেয়ার করব যেগুলো আপনারা জানতে চান এবং আপনাদের অনেক আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে নাম্বার ওয়ান সেটা হচ্ছে অনেকটা এটা কিউএনএ এর মতোই মনে হবে বাট কিউএনএ না সরাসরি জাস্ট এখন থেকে প্রতি সপ্তাহে যে সকল ভিডিও আমার যাবে তার উপর থেকেই কিছু কিছু আপনাদের মূল্যবান মতামত থেকে আমি কিছু উত্তর দেওয়ার চেষ্টা করব জাস্ট এবং আমার মতো যদি কোনো পরামর্শ থাকে অথবা আমার নিজের কোনো মতামত থাকে সেগুলো আপনাদেরকে সাথে শেয়ার করব তো ফার্স্ট অফ অল ম্যাক্সিমাম লোকেরই প্রথম কথা ছিল যে আমার লোকেশন কোথায় জন্মস্থান হচ্ছে খুলনা বাগেরহাট সেকেন্ড যে প্রশ্নটা সব থেকে বেশি সেটা হচ্ছে আমি কোন ক্যামেরাতে ভিডিও করি এবং কীভাবে আমি এডিটিং করি তো সব থেকে আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমার অনলি একটা হিরো গোপ্রো 9 ক্যামেরা আছে এবং সাথে আমি একটা মিডিয়া মোড অ্যাড করে নিছি মিডিয়া মোডটা হচ্ছে এটার কাজ হচ্ছে আপনার এক্সটার্নাল যে মাইক্রোফোন আপনার লাভেলিয়ার তারপরে রোডের যে মাইক্রোফোনগুলো আপনার ইউজ করেন সেগুলো আমার ইউজ করতে হয় না আমি জাস্ট মিডিয়া মোড এটা কিনছিলাম কারণ আমার একটা মাইক্রোফোন ক্যারি করা একটা ঝামেলা ওইটা হেলমেটের ভিতরে ঢোকা অনেক ঝামেলা মনে হয় যার কারণে আমি এই মিডিয়া মোডটা ইউজ করি আর মিডিয়া মোডটার কাজটা হচ্ছে আপনার সামনে থেকে যদি কেউ কথা বলে সেটাও খুব সুন্দরভাবে ক্যাপচার করে এবং আমি যে কথা বলতেছি এই দেখতে পাচ্ছেন আমি একটা ব্রিজের উপরে আছি এখানে কিন্তু প্রচণ্ড বাতাস বাট প্রচণ্ড বাতাসের মধ্যেও এটা শুধু আমার ভয়েসটাই নিবে হ্যাঁ আদার যে নয়েজগুলো সেই নয়েজগুলো নিবে না সেগুলো এখানে নয়েজ যে রিডাকশন সিস্টেমটা সেটা খুব ভালোভাবে কাজ করে এটাতে ওখানে আবার অনেকগুলো ব্যাড সাইড আছে যেমন আপনি যদি খুব বেশি জোরে বাতাসের মধ্যে থাকেন মনে করেন আপনি এখন বাইকটা আপনার 120-125 গতিতে আছে তখন যদি আপনি জোরে কথা না বলেন তাহলে কিন্তু সাউন্ডটা ক্যাপচার করতে পারে না তখন আপনার এডিটিংয়ে যে সেইগুলোর সাউন্ডগুলো আস্তে আস্তে আমার ঠিক করতে হয় অনেক সময়ের ব্যাপার হয় তখন আমি কীভাবে এডিটিং করি আমার ম্যাক্সিমাম ভিডিও খুব স্লাইটলি এডিটিং করা আর আমি কালার বলেন বা টুকটাক গ্রাফিক্সের কাজ বলেন এগুলো আমি অতটা পারি না তো আমি নিজে নিজে এডিটিং করি আর আমি এডিটিংয়ের জন্য আমার যে ডিভাইসটা খুব সাপোর্ট দেয় সেটা হচ্ছে iPhone 13 Pro Max তো আমি যতই এডিটিং করি না কেন সবগুলোই আমি ওই ফোনটাতেই করি আর যেহেতু জব করি তো আমার অতটা সময় হয়ে ওঠে না যে ভিডিওগুলো খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করে করে সুন্দরভাবে এডিটিং করে তারপর আপলোড দেওয়া কারণ আমি কিন্তু সম্পূর্ণ আমি প্রথম থেকে বলতে বলতে আসছি আমার ইউটিউবের শুরু এবং এখন পর্যন্ত পথ চলা পুরোটাই হচ্ছে জাস্ট শখের বসে এটা দিয়ে যে আমার অন্য কিছু করতে হবে বা এটা দিয়ে আমার ইনকাম করতে হবে অনেক কিছু করে ফেলবো এটা দিয়ে এমন কোনো কিছু আমার উদ্দেশ্য ছিল না এবং নাই হয়ে ভবিষ্যতে থাকবে না আচ্ছা এর পরের প্রশ্নে চলে যাচ্ছি আমার ভাবছে একটা পচা কথা এটা অনেক পচা কথা তো পচা কথা হলে আমি বলবো সেটা হচ্ছে কোনো একজন আমার ভক্তবৃন্দ বলেন বা সাবস্ক্রাইবার বলেন বা কমেন্টেটর যাই বলেন না কেন সে আমাকে বলছেন যে উনি আমাকে বলছেন ভদ্রলোক যে আমার বাইকের রিভিউগুলো হয় না হ্যাঁ অবভিয়াসলি আমার বাইকের রিভিউ হয় না কারণ আমি একদমই নতুন আমি যা বুঝি
যা করি নিজের মতো করে করার চেষ্টা করতেছি। হ্যাঁ, আপনাদের এইসব মতামত কিন্তু আমার অবশ্যই অবশ্যই দরকারি, কারণ আপনারা যদি আমাকে ভুলগুলো শুধরে না দেন তাহলে আমি প্রত্যেকটা ভিডিওতে আমার নতুন করে ভুল করতেই থাকবো। সো আপনারা আমাকে সমাধান দিবেন এবং পাশে থাকবেন, এইভাবে ভুল ভ্রান্তিগুলো চোখে আঙুল দিয়ে দেখাই দেবেন, আমার আরও বাকি দিনগুলো পথ চলতে খুব সুবিধা হবে। এটার জন্য আপনাদেরকে স্যালুট। কারণ সত্যিকার বন্ধু তারাই যারা আপনার ভুলগুলো আপনার চোখের সামনে ধরাই দেয়। বাট কিছু কিছু ফ্রেন্ড দেখবেন যে আপনি একটা খারাপ কাজ করতেছেন, আপনাকে উল্টো তালে তাল মিলায় চলবে, এটা কিন্তু ঠিক না। সত্যিকার অর্থে যারা বন্ধু তারা কিন্তু কখনোই তালে তাল মিলাবে না, ভুলটাকে ভুল বলবে আর যেটা রাইট সেটা রাইটই বলবে, এবং এটাই হওয়া উচিত। এরপর আরেকটা যেটা কমন এখন বর্তমানে একটা বলতে পারেন হট টপিক, সেটা হচ্ছে পদ্মা সেতু। পদ্মা সেতুতে আমি এখনও গিয়েছি কি না, না পদ্মা সেতুতে আমি গিয়েছি বাইপাসে, বাট এখনও মোটরসাইকেলে করে আমার এখনও যাওয়া হয়নি, কারণ আমার সেই সুযোগ হয়নি। বাট যাবো, খুব শীঘ্রই যাবো, এবং সেটা হয়তো বা মাসখানেকের মধ্যে আপনারা দেখতে পাবেন। আর রিসেন্ট যে ভিডিওটা আপনারা দেখছেন হায়ার সিসি বাইক নিয়ে, সেটাতে একটা কমেন্ট আসছে যে হায়ার সিসি বাইক যদি বাজারে আসে তো আমরা এমনিতেই হিমশিম খেয়ে যাচ্ছি, এখনকার যেসব বাইক আছে সেইগুলো কিনতে, তো হায়ার সিসি বাইক অনেক দামি বাইক, এইগুলো তো আমরা বিয়ার করতে পারবো না। তো ভিউয়ার্স একটা কথা বলি, সেটা হচ্ছে হায়ার সিসি বাইক যখন বাজারে আসবে এখনকার বাইকগুলোর কিন্তু দাম অবভিয়াসলি কমে যাবে, এবং হায়ার সিসি বাইকগুলো যে একদমই আপনার ওভার প্রাইসড হবে এমন আশাটা আমার মনে হয় না হবে। কারণ কি, একটা ধরা বাঁধা নিয়ম তো থাকবে, বাট আমাদের দেশ তো দাম একটু বাড়বে স্বাভাবিক, কারণ এখানে ভ্যাট ট্যাক্সের পরিমাণ এমনভাবে একটা অসামঞ্জস্যভাবে তৈরি করা, এটা আসলে কি বলবো, যারা এটার কর্তৃ নির্ধারক যারা আছেন তারা আসলে ভালো বলতে পারবেন। একটু সামঞ্জস্য করলে আমাদের বাইকারদের তো আসলে সব দিক থেকেই একটু চাপাচাপি করে রাখা হচ্ছে, তো জানি না এটা তাদের যদি একটু সুবুদ্ধি উদয় হয় তাহলে হয়তো বা আমরা যারা বাইকার আছি তারা অনেক ভালো ভালো বাইক কম দামে আমরা ইউজ করতে পারবো। আচ্ছা, ওই ভিডিওতে আরেকটা কমেন্ট আমি দেখছি, সেটা হচ্ছে হায়ার সিসি বাইক আসলে আরও উল্টা দুর্ঘটনা ঘটবে এবং আমাদের দেশে সেই ধরনের রোড কন্ডিশন নয়। হ্যাঁ, এটা মানি যে আমাদের দেশে হায়ার সিসি বাইকগুলো চালানোর মতো রোড কন্ডিশন হয়তো বা নাই, বাট সঠিকভাবে যদি আপনারা বাইক রাইড করেন এবং সুশৃঙ্খলভাবে চলাফেরা করেন, এখন বর্তমানে অনেক হাইওয়ে তৈরি হয়ে গেছে, দেখেন ম্যাক্সিমাম হাইওয়েগুলো এখন ফোর লেনের হয়ে যাচ্ছে। সো ফোর লেনের একটা রোডে যদি আমরা না চলতে পারি, আর ইন্ডিয়ার মতনও জায়গায় আমি দেখছি এরকম রোড কিন্তু মোটামুটি সব জায়গায় আছে কম বেশি। হ্যাঁ, দুই একটা জায়গায় হয়তো বা বাংলাদেশ এখনও পিছায় আছে, বাট আমাদের যতটুকু রোড কন্ডিশন তাতে যে হায়ার সিসি বাইক চলাচল করা সম্ভব না, এটা ভুল কথা। এই যে বাবুরহাট ব্রিজ, এই ব্রিজটা কিন্তু খুব সুন্দর লাগে, বিশেষ করে এই মেহগনি গাছ দুইটা যেভাবে সামনে থেকে দেখতে অসাধারণ লাগে। একসময় নদীতে অনেক নৌকায় উঠছি, অনেক হিস্টোরি আছে নদীতে, আর কালে কালে নদীটা অনেক ছোট হয়ে গেছে, আগে একসময় অনেক বড় ছিল। একটা মজার ব্যাপার ছিল, এক বড় ভাই আমাকে নদীতে নিয়ে আসছিল যে নৌকা চালানো শেখাবে। তো নৌকা চালানো আপনারা যতটা মনে করেন ইজি, এতটা ইজি না। বিশেষ করে ভাটির সময়ে ভাবতাম যে হয়তো পানি স্থির আছে কোনো সমস্যা হবে না, বাট আমাকে উনি নৌকায় তুলে দিয়ে ওনারা নদীতে সাঁতার কাটতেছিল, আমাকে ছেড়ে দিছিল। আমি পুরো নৌকা নিয়ে যেভাবে ঘুরতেছিলাম নদীর মাঝখানে খুব ভয় পেয়ে গেছিলাম, তো তখন অনেক ছোট ছিলাম, মনে হয় সিক্সে অথবা সেভেনে আমি পড়তাম, তো সেটা আমার এখনও মনে পড়ে। নদীতে ওইটাই ছিল আমার ফার্স্ট টাইম নৌকা চালানো শেখা। তো তারপরে একবার চেষ্টা করছিলাম বাট হয়ে ওঠে না, মানে এটা অনেক কষ্টসাধ্য। যারা মাঝিয়ে আছেন তারা বুঝবেন যে তাদের দাঁড় টানতে কিন্তু অনেক কষ্ট হয়। আপনি যদি তাদের ওই কাজগুলো যদি একবার করার চেষ্টা করেন তাহলে আপনাদের ভুল ধারণাটা ভেঙে যাবে যে আসলে যারা নৌকা চালায় এদের অনেক কষ্ট হয়। ওই দাঁড় টেনে টেনে সোজাভাবে নৌকা যে চলে সোজা পথে, মনে করেন যে খুব ইজি নদীর স্রোতে টেনে নিয়ে যায়, না ভুল কথা। আপনার স্রোতের বিপরীতে যখন চলবেন তখন টের পাবেন পুরো নৌকা নিয়ে আপনি কোন দিকে, বাম দিকে যখন দাঁড় টানবেন তখন ডান দিকে টানবে, ডান দিকে দাঁড় টানলে বাম দিকে টানে, যে কি একটা অবস্থা, এটা না চালালে আপনি বুঝবেন না। বলতে বলতে চলে আসলাম, আর যেখানে যাচ্ছি সেটা হচ্ছে, এটা কিন্তু আমার শ্বশুরবাড়ির এলাকা। ও, আপনাদের বলছিলাম আমি এক জায়গায় যাচ্ছি, তো সেই জায়গাটাই হচ্ছে এটা, খুব গ্রামের ভিতরে, জায়গাটাও কিন্তু অনেক সুন্দর। ও ও
এখনো গ্রামের অনেক রাস্তায় অলিগলি এখনো পিচের দেখা পাওয়া যায় না, এখনো সেই ইটের রাস্তা দিয়ে চলাচল করতে হয়। বর্ষার সময় এগুলো খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এই 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 আমার কিন্তু গ্রাম খুব ভালো লাগে, আমার সব ভিডিওতে কিন্তু আপনারা গ্রাম দেখতে পাবেন, আমি থাকি তো গ্রামের কাছাকাছি। আর আমাদের শহরটা তো গ্রামই বলতে পারেন, এতটা ঢাকা শহর বা খুলনা সিটির মতো তো না। আমরা ভাই অজপাড়া গায়ের মানুষ, এই জন্য আমাদের ভিডিও কেউ দেখে না। আমাদের এই চাকচিক্য থাকলে ভিডিওতে অনেক সুন্দর লাগে দেখতে, সেগুলো আপনারা সবাই ফলো করেন, লাইক করেন, কমেন্ট করেন। বাট আমাদের কষ্টটা কেউ দেখে না ভাই। আমি চলে আসছি, ওই না তাহলে আসি, তবে আসি আমরা তাহলে গেলাম। তো ভিউয়ার্স, এখন এই মাত্র শ্বশুর বাড়ি থেকে বের হলাম, এখন আবার অনেক কাজ আছে, এক গাদা মালামাল দিয়ে দিল। অবশ্য এই আসলে শ্বশুর বাড়ি আসলে যে জিনিসটা হয় আপনারাও জানেন, আর যেহেতু এখানে দেখতে পারতেছেন অনেক নারকেল সুপারি কলা কোনো কিছু ফলমূলের কোনো অভাব নাই এদিকে। সো এই যে আমার পিছনে একটা ব্যাগে করে কলা আম আরও কী কী জানি দিল, এই শ্বশুরবাড়ির আপ্যায়ন টুকটাক আর কি। ওয়াও, কলা গাছ, রাস্তার দুই পাশে এরকম কলা গাছ থাকলে তো কলা খাইতে মন চায়। এখন দুইজন কোরিয়ান ভাই বেয়াদার সাথে দেখা করতে যাব। তো কোরিয়ান ভাই বেয়াদার কারা সেটা, এটাও আপনাদের একটা ইয়ে থাকলো যে ওখানে যে তারপর আপনাদের সাথে পরিচয় করাই দিব। এই ব্যাগটা নিয়ে আমি এখন আর দূরে কোথাও যাব না, এটা আগে বাসায় রেখে তারপর সেই কোরিয়ান ভাই বিরাদারের সাথে দেখা করতে যাব। ওরা অলরেডি ফোকেহাট এসে আমার জন্য ওয়েট করতেছে। তো ভিউয়ার্স, এখন আর কথা বলবো না, ক্যামেরাটা এখনই অফ করতেছি। আবারও কথা হচ্ছে একেবারে বাসা থেকে বের হয়ে তারপর। হাসান, এই হচ্ছে একজন এই যে কোরিয়ান, মানে যে কোরিয়ান পরীক্ষা দিয়ে আসলো ঢাকা থেকে। হ্যাঁ, আর এই হচ্ছে আরেকজন কোরিয়ান ইসরায়েল, হাই দাও। এই হচ্ছে আরেকজন কোরিয়ান, আর এই হচ্ছে সাবেক কোরিয়ান। হ্যাঁ, এরা জাস্ট সবাই কোরিয়ার পরীক্ষা নিয়ে আসলো, আই ডোন্ট কেয়ার কোরিয়া। এরা হচ্ছে কোরিয়ার পরীক্ষা দিয়ে তারপর আসলো, এই জন্য এদের রিসিভ করতে আসলাম। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ব্লগটি হঠাৎ করে শেষ করতে হচ্ছে কারণ আবহাওয়ার অবস্থা বেশি ভালো না, প্রচুর ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো বাসায় চলে যাচ্ছি এখনকার মতো। সো বিদায়।